বাংলাদেশে হয়তো ব্যাপকভাবে ছড়ায়নি এই করোনা ভাইরাসটি তাই আপনারা বুঝতে পারছেন না কতটা ক্ষতি করতে পারে এই করোনা ভাইরাস ভাইরাস সম্পর্কে আইডিয়া পেতে হলে আপনাকে এরকম কিছু মুভি দেখতে হবে যেগুলো মুভি তৈরি হয়েছে মহামারী বা ভাইরাসকে কেন্দ্র করে ইতালি স্পেন ফ্রান্স এবং আমেরিকায় কেন চলছে এখন লাশের মিছিল এগুলো জানতে হলে আপনাকে দেখতে হবে সব মুভিগুলো এইসব মুভি দেখতে দেখতে কখন আপনি এসব মুভির ভেতরে ঢুকে যাবেন আপনি নিজেও জানবেন না এইসব সিনেমার মধ্যে একটি সিনেমাতে তো বছর আগে বলেই দিয়েছিল এরকম করোনা ভাইরাসের মতো মহামারীর কথা তো চলুন তাহলে দেখানো যাক আপনাদের এরকম মহামারী বা ভাইরাসের চারটি সিনেমা এর মধ্যে প্রথম সিনেমাটি হচ্ছে ভারতীয় মালায় ইন্ডাস্ট্রিজের এই ভাইরাস সিনেমাটি দেখলেই আপনি বুঝতে পারবেন ভাইরাস কত বিপজ্জনক বা ভয়ানক হতে পারে মানুষের মনে কতটা আতঙ্ক ছড়াতে পারে ভারতের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছিল দীপা ভাইরাস সেই রিয়ালিটিকে কেন্দ্র করেই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিক ভাইরাস সিনেমাটি সিনেমাটি দেখলে আমার মনে হয় আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না যে মহামারী কাকে বলে বা মহামারী সম্পর্কে আপনার অজানা তথ্য আপনি এই মুভি থেকে জানতে পারবেন এবং ছবিটিতে কোনো অলসহ্য বুঝতে পারবেন না পুরো ছবিটি আপনার অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন ভাইরাস কি এবার একটা কোরিয়ান সিনেমার কথা বলা যায় কিভাবে একটা ভাইরাস একটা শহরকে মৃত্যুপুরীতে পরিণত করতে পারে সে বিষয়ে তুলে ধরা হয়েছে এই সিনেমাটি ফ্লু নামের এই মুভিটি ২০১৩ সালে মুক্তি পেয়েছে মহামারী থেকে কিভাবে মুক্তি পেতে হয় তাও তুলে ধরেছে এই ফ্লু সিনেমাটি সিনেমাটি দেখার মতো ছিল যদি আপনি মন দিয়ে সিনেমাটি দেখেন তাহলে কখন যে আপনি সিনেমার ভেতরে ঢুকে পড়বেন আপনি নিজেও বুঝতে পারবেন না সিনেমাটির সকল চরিত্র দেখার মতো ছিল আফ্রিকান এক বানরের শরীর থেকে জন্ম নেয়া এই ভাইরাসটি নিয়েই এই সিনেমাটি তৈরি হয়েছে সিনেমাটির নাম হলো আউটব্রেক উনিশশো সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছে কিন্তু দুই সালে এসেও এই সিনেমাটি বহুল প্রচলিত এবং মানানসই সেনাবাহিনীর চিকিৎসকেরা দিনরাত খেটে এই ভাইরাসের প্রতিষেধক বানানোর চেষ্টা করছেন কিন্তু কলিয়ে উঠতে পারছেন না অন্যদিকে দিন দিন ভাইরাস বৃদ্ধি পেতে থাকছে এরকমই একটা কাহিনী নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে সর্বশেষ আমি যে ছবিটির নাম বলবো সেটি হলো কন্টিজিয়ান দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি তেমন কোনো সারা শব্দ ছিল না কিন্তু দুই সালে এসে ছবিটি বহুল ভিউস পেয়ে যান এবং ভাইরাল মুভির মধ্যে এটি একটি পড়ে যায় এই মুভিটির মতো যে ভাইরাসের কথা বলা হয়েছে সেটি সেমভাবে আমাদের করোনা ভাইরাসের সাথে মিলে যায় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ভাইরাস সংক্রমিত হচ্ছে এবং বিপুল হারে মানুষ মৃত্যু হচ্ছে যা আমরা বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের সাথে মিল পাই এবং এই কারণেই বর্তমান বিশ্বে দুই হাজার বিশ সালে এসে এই মুভিটি ভাইরাস সংকর্কিত সকল মুভির শীর্ষে চলে আসে এবং গুগলের সার্চ পারে নাম্বার ওয়ান হিসেবে গণ্য হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য